হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো পাঁচ গিয়ারের বাইক ডিসকভার 100 সিসি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম নতুন মতো বাইক রয়েছে, প্রথম মালিকের গ্যারেজ। যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আলামিন ব্লগসের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, প্রথমে বলতে চাই বাইকটির কন্ডিশন পারফরমেন্স সম্পর্কে। বাইকটির কিন্তু কন্ডিশন পারফরমেন্স একদমই বেটার আছে, অনেক সুন্দর আছে, সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা বাইক নিতে পারেন, দেখতে পারেন, সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো প্রথমে যদি দেখা হচ্ছে বাইকটির সামনের টায়ার, তো দেখুন বাইকটির সামনের টায়ার কিন্তু একদমই ফ্রেশ আছে। মার্কেট কন্ডিশন দেখুন, একদমই ফ্রেশ, সকপ কন্ডিশন দেখতেছেন, অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটির যদি লুকস আমি আপনাদেরকে দেখাই, দেখুন কোনো প্রকার কিন্তু দাগ, স্পট, ক্রাশ কিন্তু কিচ্ছু নাই। বাইকটি যদি দেখা এখন কালার, বাইকটির কালার কম্বিনেশন কিন্তু একদমই বেটার আছে, অনেক সুন্দর আছে। দেখুন যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। আমি যদি বলি বাইকটির ইঞ্জিন সম্পর্কে, এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্সের কোনো প্রকার নাট কোনো কিছুই খোলা পড়ে না, একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এই বাইকটি, একদম অনেক সুন্দর মানের ইঞ্জিন। দেখুন বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। দেখুন এখন দেখা যাচ্ছে বাইকটির পিছনের টায়ার, তো সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর আছে। আপনি অনেকদিন পর্যন্ত রান করাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বগুড়া বিএটি থেকে অ্যানালগ নাম্বার, সারা জীবনের কাগজ করা, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন। এখন প্রথম মালিকের কাছ থেকে আপনি নেবেন সেকেন্ড মালিক। এতে তো সাইলেন্সার দেখায়, দেখুন একদম ফ্রেশ আছে। হ্যাঁ, ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখতেছেন একদম অনেক ভালো, অনেক সুন্দর। এখন দেখাবো বাইক, এদিকে দেখাবো হ্যান্ডেল বার, দেখুন একদম ফ্রেশ। বাইকটি কত কিলো চলেছে? বাইকটি চলেছে 14,021 কিলোমিটার। এখন দেখো বাইকটির সাউন্ড এবং পারফরমেন্স। এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা, তো বাইকটি ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো। এই বাইকটির ফিক্সড প্রাইস 78,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।